আসসালামু আলাইকুম, আমার নাম কবিতা। আসলে আমি এতটুকু বুঝতে পারছি যে মানে দুনিয়াতে যার মা নেই সে বুঝে আসলে মায়ের কষ্ট কতটা, মায়ের অভাব কতটুকু। আসলে আমার দুনিয়াতে মা নেই, আমার মা ছোটোবেলায় মারা গেছে, আমি ছোটোবেলা থেকে আমার সৎ মায়ের ঘরে মানুষ হয়েছি, ঠিক আছে। দেখা যাচ্ছে আমার বয়স মানে আমার জ্ঞান বুদ্ধি না হইতেই আমার মাকে মানে আসলে তেমনভাবে মনে নেই। তো বাবা বিয়ে করেছে, দ্বিতীয় বিয়ে করেছে, ঘরে আমার সৎ মা, তখন থেকে আসলে আমি অনেক কষ্টে অসহায় মানুষ হয়েছি, অত্যাচার মানে অনেক অত্যাচারিত হয়েছি। কিন্তু আসলে কিছু করার নেই, কোথাও যাওয়ার জায়গা নেই, কারণ মেয়ে মানুষ কোথায় যাবো, এই জন্য অত্যাচার সহ্য করে মানে ওখানে পড়েছিলাম। তো যখন একটু স্বাবলম্বী হয়েছি তখনই আমি ঢাকায় মানে চাকরি সবাদে ঢাকায় চলে আসছি, ঢাকাতে জব করি। তো আসলে এখন আমার বয়স 21 হয়ে গেছে, আমি একটা বিয়ে করবো, এই জন্য আসলে প্রতিবেদনে আসছি যে একটা বিয়ে শাদী করবো। যেহেতু আমার ঘরে সৎ মা বিয়ে শাদী দিবে না, তারা তাদের টাকা ফোরাবে, এটা ফোরাবে, ওটা ফোরাবে, মানে নানান ধরনের অজুহাত, এই জন্য নিজের রাস্তা নিজেই খুঁজে বের করছি যে প্রতিবেদনে যাওয়াই ভালো, একটা ছেলে খুঁজে নিব। এই জন্য প্রতিবেদন আসছে, যদি এরকম কেউ থেকে থাকো যে অসহায় দরিদ্রতার মেয়েকে বিয়ে করতে চাও, তাহলে অবশ্যই এই ভিডিওটার শেষে যে শেয়ার অপশন আছে সেখানে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করলে আমার সাথে কথা বলতে পারবেন। আচ্ছা, আপনি মানে কোন ধরনের ছেলে চাচ্ছিলেন? আসলে যেহেতু আমি গরিব ঘরের মেয়ে, আমি এখন ঢাকায় চাকরি করি, যে আমাকে একটু ভালোভাবে রাখতে পারবে, খাওয়ন দাওয়ন কাপ মানে ভরণ পোষণের দায়িত্ব ঠিকমতো নিতে পারবে, সংসারের দায়িত্ব ঠিকমতো নিতে পারবে, এবং সেই সাথে আমাকে অনেক মানে স্ত্রী হিসাবে সম্মান করবে, ভালোবাসবে, কেয়ারিং করবে, এরকম কাউকে আমি ডিজার্ভ করতেছি। আচ্ছা, আপনি চাচ্ছিলেন তো এরকমই, কিন্তু এখন বিয়ের পরে যদি হয়তো আপনাকে যদি এরকম ভালোবাসা যদি না দেয় তখন আপনি কী করবেন আবার? আসলে প্রত্যেকটা ব্যক্তি জানে সে কেমন ডিজার্ভ করে বা কেমন তার লাইফ যাবে, কেমন তার মন মানসিকতা কেমন, সেটা কিন্তু প্রত্যেকটা ব্যক্তি জানে, ঠিক আছে। তা যার যার মোমেন্ট সম্পর্কে সে সে জানে। তবে বারবার আমি অনুরোধ করবো, বলবো, আমি ছোটোকাল থেকে অনেক কষ্ট করেছি, ছোটোবেলা থেকে অনেক কষ্ট পেয়েছি, আমি আমার লাইফের কষ্ট চাচ্ছি না। তো আল্লাহর কাছে প্রতিনিয়ত বলি, আল্লাহ পাক তুমি আমার লাইফে এমন কাউকে এনে দাও যে আমার লাইফটাকে আসলে অনেক হ্যাপি রাখবে, ভালো রাখবে, বা আমাকে অনেক সম্মান করবে, সব কষ্ট আমার অতীতে যা হয়েছে সব কষ্ট ভুলে আমাকে ভবিষ্যতে আমাকে সুখে রাখবে, এমন কাউকে আল্লাহ পাক আমার জীবনে নিয়ে আসুক। আচ্ছা, যদি যদি আপনাকে কোনো মানে প্রবাসী ছেলে আপনাকে নিয়ে যায় বিয়ে শাদী করে, তখন আপনি কী করবেন সেই ক্ষেত্রে? হ্যাঁ, প্রবাসী ছেলেরা যদি আমার লাইফে আসে তাতে আমার কোনো আফসোস নেই, কারণ তারা অবশ্যই তাদের দায়িত্ব পালন করবে, বা তারা বউদের অবশ্যই ওয়াইফদের সম্মান করবে, কেয়ারিং করবে। তো এরকম যদি প্রবাসী কেউ আমার ভিডিওটা দেখো বা আমাকে ভালো লেগে থাকে, তাহলে এই যে ভিডিওটা দেখতেছো, ভিডিও শেষে শেয়ার অপশনে আমার নাম্বার থাকবে, আর সেই নাম্বারে যোগাযোগ করতে পারো। আর যদি হয় দেশে হয় তাহলে অবশ্যই সেটেলমেন্ট একটা লোক লাগবে, কারণ একদম যেহেতু ছোটোকাল থেকে মানে অসহায় দরিদ্রতার মধ্যে বড় হয়েছি, কারো ভালোবাসা পাইনি। তবে আমি একটা ফ্যামিলি চাচ্ছি, সেটা হচ্ছে আমার সেই ফ্যামিলি যেন আমার বাবা মা মানে শ্বশুর শাশুড়ি ভালো থাকে, আর স্বামীর ভালোবাসাটাই মেন ভালোবাসা, আমি আমার স্বামীর ভালোবাসা পেতে চাই। আচ্ছা, ঠিক আছে আপু, ধন্যবাদ, ভালো থাকবেন, খোদা হাফেজ।